সামাজিক ভাতা বন্ধ হয়ে যায়নি। বিরোধীরা এটা নিয়ে একটা ইস্যু তৈরি করতে চাইছে। আসলে কিন্তু এমন একদমই নয়, কারোর সামাজিক ভাতা বন্ধ হবে না, সবাই পাবেন তাদের সামাজিক ভাতা। স্পষ্ট ভাষায় নিউজ ভ্যানগার্ডের প্রতিবেদককে বললেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। রাজ্য সরকারকে বদনাম করার একটা চক্রান্ত করছে বিরোধীরা। বিরোধীদের কাছে যেহেতু কোনো ইস্যু নেই, তাই এখন তারা সুর চড়িয়েছে সামাজিক ভাতা বন্ধ হয়ে রয়েছে। বিষয়টা নিয়ে মহিলা মোর্চার প্রতিনিধিরা সোমবার ডেপুটেশন দিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমার কাছে। ভাতা, রাজ্যের একটা গরিব অংশের মানুষ ভাতা পাচ্ছেন, সেই ভাতা থেকে রাজ্যের এই মানুষগুলি অত্যন্ত খুশি যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের ভাতা বৃদ্ধি হয়েছে। বর্তমানে তারা 2000 টাকা ভাতা পাচ্ছে, কিন্তু কিছু সংখ্যক ভাতা, সেটা আমাদেরও জ্ঞাত ছিল যে কিছু সংখ্যক ভাতা এই ব্যাংকের কিছু প্রসেসিংয়ের জন্য আজকে 2 মাস ধরে ওরা পাচ্ছেন না। তো আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমরা সেটাই জানাতে এসেছি যেন যে প্রসেসিংয়ের জন্য সে ভাতাগুলি বন্ধ হয়ে আছে, সেগুলো যেন খুব দ্রুততার সঙ্গে যেন সেই সমস্যাটা সমাধান করে মানুষের প্রাপ্ত যে ভাতা, সে ভাতা যেন ওনাদের। বিষয়টা আদতে এরকম একদমই নয় বলে জানালেন মন্ত্রী। হ্যাঁ, এটা ঠিক, গত 2 মাস ধরে পোর্টাল পরিবর্তিত হওয়ায় একটু সমস্যা হয়েছে। এখন পোর্টাল ফির আপ টু ডেট হয়ে গেছে রাজ্য সরকারের, প্রত্যেকেই নিজেদের ব্যাংকের সামাজিক ভাতা পেয়ে যাচ্ছেন। কিছু কিছু ব্যাংক রয়েছে রাজ্যে যেগুলো রাজ্য সরকারের আওতাধীন, এগুলোর মধ্যেও সামাজিক ভাতাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ভাতা প্রাপকরা পেয়ে যাবেন তাদের ভাতাগুলো। যে বিরোধীরা হোক, বিভিন্নভাবে যে বলা হচ্ছে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে। যে আপনারা জানেন যে কয়েক মাস ধরে যে আমাদের যে পোর্টাল রয়েছে সে পোর্টাল পরিবর্তন হয়েছে, সেন্ট্রাল হোক আবার স্টেট হোক, তো সেই ক্ষেত্রে আমাদের কিছুটা একটু কয়েক মাস আমাদের দেরি হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের প্রায় 3 থেকে 4 দিন আগে আমি অ্যাপ্রুভাল করেছি ফাইল এবং সমস্ত ভাতা আমরা দিয়েছি। এখন যে ব্যাংকগুলোর ন্যাশনাল আমাদের ব্যাংক আছে, সেই ন্যাশনাল ব্যাংকে যারা যারা যাদের যাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা গেছে, এবং যেগুলো স্টেট ব্যাংক, গ্রামীণ স্টেট ব্যাংক বলতে গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংকে ওনারা বলেছে যে ওনাদের সপ্তাহখানেক সময় লাগবে বলেছেন। অলরেডি আমি মনে করি অনেক কয়েকদিন হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে সমস্ত টাকা যেগুলো গ্রামীণ ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংকে, এইসব আমাদের স্টেটের ভিতরে যে ব্যাংকগুলো আছে এগুলোর যে সমস্যাগুলো রয়েছে এগুলো অতি দ্রুত ব্যাংকের লোক ব্যাংক বলেছে ওরা দিয়ে দেবে, তো তার জন্য চিন্তার কোনো। মন্ত্রী সান্ত্বনা চাকমা বললেন এই সরকারের মূল লক্ষ্যই জনগণের উন্নয়ন। তিনি সমস্ত ভাতা প্রাপকদের বললেন চিন্তার কোনো কারণ নেই, সবাই নিজেদের সামাজিক ভাতাগুলো পাবেন, এক পয়সাও মিস হবে না কারোর। কেননা এই সরকার সবকা সাথ সবকা বিকাশের উপরই বিশ্বাসী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।